নমস্কার, মধ্যবঙ্গের সংস্কৃতির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। এই পর্বে অধ্যাপক রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় জেনে নেব তাঁর ছাত্রাবস্থা, গবেষণা এবং অধ্যাপনা পর্বের কথা। মধ্যবঙ্গের সংস্কৃতির পক্ষে অধ্যাপক চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন সঞ্জিত হালদার। নমস্কার রবীন্দ্রনাথবাবু, মধ্যবঙ্গের সংস্কৃতির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আপনি হয়তো জানেন যে মধ্যবঙ্গের সংস্কৃতির একটা বিশেষ ফোকাসের জায়গা হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, তার যে দীর্ঘ ইতিহাস, গৌরবময় ইতিহাস সেই পর্ব। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্ম 1960 সালের 15ই জুন, এবং বাংলা বিভাগ সেই বছরই পথ চলা শুরু করছে, এবং আপনি বাংলা বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আপনার যোগ ছাত্র হিসেবে, গবেষক হিসেবে এবং সর্বোপরি শিক্ষক হিসেবে। ছাত্র হিসেবে আপনি যখন বিশ্ববিদ্যালয়ের আঙিনায় এলেন, তখন পরিমণ্ডল কেমন ছিল? যাদের শিক্ষক হিসেবে পেয়েছেন তাদের সম্বন্ধে যদি কিছু কথা এখন বলেন। 1960 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং সেই সঙ্গে বাংলা বিভাগেরও যাত্রা শুরু। আমি দ্বিতীয় ব্যাচে 1961 সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। 61 এবং 63 এই দু বছরের শিক্ষাবর্ষের আমি ছাত্র। বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল এখন যেখানে দেখছেন গোলাপবাগ তার নয়, বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল রাজবাড়ির ভেতর উপাচার্যের যে বাংলো আছে তার সামনে দিলারাম বলে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ের দোতলায় বাংলা বিভাগের প্রতিষ্ঠা ওখানে। তারপর ওখানে আমরা ক্লাস করতে করতে গোলাপবাগে হিউম্যানিটিস বিল্ডিং তৈরি হলো। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হয়ে এসেছিলেন আইসিএস সুকুমার সেন, তিনি অল্প কিছুদিন থেকেই চলে যান। তারপর আমাদের সময় ভাইস চ্যান্সেলার রয়েলের শ্রী ব্রজকান্ত গুহ, বিকে গুহ, উনিও আইসিএস, ভারি চমৎকার মানুষ ছিলেন, খুব শিক্ষানুরাগী মানুষ। আমি ওর কথা দিয়ে কথা শুরু করি। বিশ্ববিদ্যালয়ের যখন আমরা ছাত্র তখন পঞ্চম বর্ষ, ষষ্ঠ বর্ষ বলা হতো। আমি এবং আমার দু বন্ধু এরা প্রায় দিনই ঠিক 10টার মধ্যে আমরা ওই রাজবাড়ির ভেতর ঢুকে যেতাম। রাজবাড়ির যে মাতা মঞ্জিল বিল্ডিং তার নিচের একতলায় তখন লাইব্রেরি ছিল, ওখানে রিডিং রুমও ছিল। সেই লাইব্রেরিতে আমি এসে পড়াশোনা করতাম, কেউ থাকতো না, আর আমার দু বন্ধুকে নিয়ে আসতাম। তো উপাচার্যের বাংলো আমাদের ওই রাজবাড়ির পাশে, উনি লক্ষ্য করে দেখতেন যে আমি প্রতিদিন 10টার সময় লাইব্রেরিতে ঢুকতাম। তখন কোনো চতুর্থ শ্রেণী কর্মচারী বা কেউ তখন রাজবাড়ির ভেতর আসতো না, ওরা আরেকটু বেলার দিকে আসতো। একদিন এসে দেখি উপাচার্য ব্রজকান্ত গুহ, তিনি ডাস্টার নিয়ে আমি যেখানে বসে পড়াশোনা করি ওই টেবিলটা পরিষ্কার করছেন। আমি খুব বিস্মিত হয়ে গেল যে একজন ভাইস চ্যান্সেলার তিনি ইয়ে করছেন, আমার স্যার একই করছেন, আপনি আমার মানে চুপ করো। আমি লক্ষ্য করে দেখেছি তুমি রোজ 10টার সময় লেখাপড়া করতে আসো, তখন আমার সব কর্মচারীরা আসে না, ফলে এই টেবিলটা ধুলোতে ভর্তি থাকে, তো সেটা তো ঠিক হাইজিনিক নয় আর পড়াশোনার পক্ষে অনুকূলও নয়, সেই জন্য আমি এটা পরিষ্কার করে দিচ্ছি, তুমি বাবা পড়াশোনা করো। এই যে পরিমণ্ডল থেকে আমরা উঠলুম, এই যে একটা এত বড় শিক্ষা যে একজন উপাচার্য তিনি বিশ্ববিদ্যালয়কে কীরকম ভালোবাসছেন, তার ছাত্রদের জন্য তার কতখানি অনুরাগ, এই দেখে আমি তৈরি হয়েছিল। আজকে যদি বলে যে তুমি কীভাবে তৈরি হয়েছো, আমি মানুষজন দেখে তৈরি হয়েছি।
এই উপাচার্যকে দেখেছি। আর আমাদের সময় পূর্ণকালীন অধ্যাপক হিসেবে এলেন চারজন। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে হেড হয়ে এলেন ডক্টর তারাপদ মুখোপাধ্যায়, একবারে যৌবনদীপ্ত মানুষ, বয়স 32-33 হবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন, তেমনি দেখতেও সেই রকম। ওই মানুষটিকে দেখে আমার জীবনের মোড় ঘুরে গিয়েছিল, যে যে ধরনের তার পাণ্ডিত্য, যে ধরনের তার ছাত্রদের প্রতি অনুরাগ এবং যে ধরনের বিশ্ববিদ্যালয়কে তৈরি করবার আকাঙ্ক্ষা, এটা আমার মধ্যে সঞ্চারিত হয়েছিল ওই তারাপদবাবুর দ্বারা। যদি কেউ বলেন যে আপনার রোল মডেলকে, আমি বলো ডক্টর তারাপদ মুখোপাধ্যায়। ওই মানুষটি অল্পকাল থেকেই চলে গেলেন, ওর সঙ্গে একই সঙ্গে এসেছিলেন ডক্টর জীবেন্দ্র বিনোদ সিংহ রায়, ডক্টর মনোরঞ্জন জানা, ডক্টর রবীন্দ্র কুমার মাইতি, আর দুজন পার্ট টাইমার আমাদের এলেন অধ্যাপক। রাজ কলেজের অধ্যাপক ছিলেন অধ্যাপক অবন্তী কুমার সান্যাল, আর চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজের অধ্যাপক ছিলেন অধ্যাপক পার্বতীচরণ ভট্টাচার্য। এই ছজন অধ্যাপক নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু। এবং খুবই আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের পড়াশোনার কোনো ত্রুটি ছিল না, আমাদের সিলেবাস ছিল একদম কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় কলকাতা ইউনিভার্সিটির যে সিলেবাস করে দিয়েছিলেন বাংলায়, সেই সিলেবাস তারাপদবাবু হুবহু ফলো করেন। এবং আমাদের পরীক্ষার সিস্টেম ছিল আলাদা, আমি যখন পরীক্ষা দিই তখন ছিল ডাবল এক্সামিনার সিস্টেম, মানে দুজন পেপার সেটার, দুজন এক্সামিনার, একজন বাইরের একজন ভেতরের। এরা একটা পেপার সেট করতেন, সেই পেপারটা মডারেট করে একটা পেপারে রূপ পেত, আবার খাতা দেখাও হতো। এরা একবার দেখলেন, বাইরের এক্সামিনার দেখলেন, তাদের যে অ্যাভারেজ সেই অ্যাভারেজটা নিয়ে আমাদের নাম্বার। অত্যন্ত জটিল পদ্ধতি ছিল। এখনকার ছেলে মেয়ে পাস করতে পারতো কি না আমার সন্দেহ আছে, কারণ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন, প্রমথনাথ বিশি, শশীভূষণ দাশগুপ্ত, এদের হাত দিয়ে আমরা বেরিয়েছি। আমরা বর্ধমানে পড়েছি ঠিকই, কিন্তু আমাদের পুরো ব্যাপারটাই ছিল কলকাতার ব্যাপার। আর তারপর মুখোপাধ্যায় হেড ছিলেন, তিনি হুবহু কলকাতার জিনিসটাকে ফলো করেছিলেন। তিনি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের ছাত্র ছিলেন, আচার্য সুকুমার সেনের ছাত্র ছিলেন, অধ্যাপক প্রমথনাথ বিশির ছাত্র ছিলেন। ফলে তাদের যে শিক্ষা দীক্ষা, তাদের যে শিক্ষণ পদ্ধতি, এগুলো বর্ধমানে চালু করেছিলেন। ফলে আমরা এই সব মাস্টারমশাইয়ের হাতে তৈরি হয়েছিল। এই সুযোগে খুব জানতে ইচ্ছে করছি, সেই সময় বর্ধমান রাজবাড়ির চেহারাটা কেমন ছিল? রাজবাড়ির চেহারাটা ছিল, ওই মহাতাপ মঞ্জিল ছিল একদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আর একদিকে টিচিং ডিপার্টমেন্ট, সব বিভাগই ওখানে ছিল। তখন আর্টসের বিভাগ হয়েছিল বাংলা, ইংরেজি, ইকোনমি, অর্থনীতি, ইতিহাস, পরে হলো দর্শন, তখন ছিল না, আর সংস্কৃত। আর বিজ্ঞানের ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, তারপর বটানি হয়, তারপর জুলজি হয়। তাহলে প্রথম আর্টসের ছিল প্রধান চারটি বিভাগ, ইংরেজি, বাংলা, সংস্কৃত, ইতিহাস, পাঁচটা বিভাগ, এই পাঁচটা। আর সায়েন্সের ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। তারপর এখন তো অসংখ্য বিভাগ হয়েছে, এখন তো আজকের কাগজেই দেখলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম 100 এসে গেছে, এটা দেখে ভালো লাগলো, আমি ও নিশ্চয়ই গর্ববোধ করছি। বাংলা ভাষা সাহিত্যে যারা ছাত্র গবেষক তারা আপনাকে পেয়েছেন প্রাচীন বাংলা সাহিত্য, বৈষ্ণব সাহিত্য এবং অবশ্যই পুঁথি বিষয়ে একজন গবেষক এবং খ্যাতনামা অধ্যাপক হিসেবে। এই যে বৈষ্ণব সাহিত্য বলি বা প্রাচীন বাংলা সাহিত্য বা পুঁথি, এই বিষয়ে আগ্রহের পিছনে কি আপনার পারিবারিক সংস্কৃতির কোনো অবদান আছে? না, মোটেই নেই। আমাদের পরিবার হচ্ছে শাক্ত পরিবার, ফলে বৈষ্ণবের কোনো ব্যাপার নেই। আপনি যদি বলেন খুব অবাক হয়ে যাবেন,
আমি এমএতে স্পেশাল পেপার নিয়েছিলাম উপন্যাস ও ছোট গল্প, বৈষ্ণব সাহিত্য নয়। আচ্ছা। তার কারণ আমার কাছে তখন উপন্যাস ছোট গল্প পড়াবার রোল মডেল ছিলেন আমারই অধ্যাপক ডক্টর বিজিৎ কুমার দত্ত। ওর পড়ানোর দিকে আকৃষ্ট হয়ে আমি নিয়ে, কিন্তু ডক্টর তারাপদ মুখোপাধ্যায় প্রাচীন ও মধ্যযুগের একজন দিকপাল পণ্ডিত এবং অসাধারণ গবেষক, প্রধানত ওরই আগড়াতে ঢুকে আমার চরিত্রটা পাল্টে যায়। ওর শিক্ষা দীক্ষা, ওর মানসিকতা, ওর রুচি, এবং রুচি বলতে এও বোঝায়, একদিন তার বদৌর বাড়িতে খাচ্ছি, তার বদৌ বলছে রবি এই মাছের সঙ্গে একটু চাটনি না হলে ভালো লাগে না, তো সেই যে মাছের সঙ্গে চাটনি খা আমি ধরলাম স্যারের সঙ্গে, আজও খেয়ে এসেছি মাছের সঙ্গে চাটনি। তো এই যে একটা আকর্ষণ, এই যে ছাত্রকে টেনে আনবার একটা শক্তি, এটা তারা বোধহয় উঠছিল। আর আমি যদি কিঞ্চিৎ ছাত্রছাত্রীদের টেনে আনি, সে আমার গুরুরই শিক্ষা। এটা ফলে আমি যে প্রাচীন ও মধ্যযুগের দিকে আকৃষ্ট হই এই তারাবধবাবুর জন্যে। উনি আমাদের চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন পড়াতেন, কিন্তু বৈষ্ণব পদাবলী আমাদের স্পেশাল পেপার ছিল, আমি নিয়ে নিই, আমি নিয়েছিলাম উপন্যাস ও ছোট গল্প। কিন্তু পরে আমি একদম সম্পূর্ণ পাল্টে যাই, আমার চরিত্রটাই গড়ে ওঠে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যকে কেন্দ্র করে। এবং আজকে যে দুটো করে খাচ্ছি এই প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যকে নিয়েই, যদি আমার কোনো প্রতিষ্ঠা হয়ে থাকে, যদি ছাত্রছাত্রীরা আমাকে কোনো স্বীকৃতি দিয়ে থাকে, তাহলে এই এলাকাটাকে ভালোবেসেছিলাম, সেই ভালোবাসাটা ওদেরও দিয়েছি, ওরাও আমাকে ভালোবেসেছে। ছাত্র পর্ব থেকে গবেষক পর্বের দিকে যে যাত্রা, সেই গবেষক থাকাকালীন আপনি আপনার গাইড হিসেবে পেয়েছেন বাংলা ভাষা সাহিত্যের উজ্জ্বল ব্যক্তিত্ব পণ্ডিত সুকুমার সেন মহাশয়কে, কীভাবে দেখেছিলেন তাকে? মানে প্রাথমিক কোনো জড়তা কাজ করেছিল যখন তার কাছে গেলেন? দেখুন, আমি যখন এমএ রেজাল্ট বেরোলো 1964 সালে প্রথম দিকে, 63 সালে পরীক্ষা হয়েছিল ডিসেম্বরের দিকে, তাতে আমি ফার্স্ট হলাম। ফার্স্ট হওয়ার পর সেই প্রথম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন স্কলারশিপ দেবে বলল, যে যারা প্রথম স্থান অধিকার করেছে তাদেরকে স্কলারশিপ দেওয়া হবে গবেষণার জন্য। তো আমি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের প্রথম স্কলার হলাম বিশ্ববিদ্যালয়ে। এবং আমি যখন স্কলার হলাম, তখন তারাপদবাবু আর এ দেশের নেই, উনি লন্ডন চলে গেছেন আমাদের পরীক্ষার আগেই। আমাদের হেড হয়ে এলেন অধ্যাপক জনার্দন চক্রবর্তী, উনিও প্রখ্যাত অধ্যাপক, প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন। উনি দু বছরের জন্য এলেন, তার আগে উনি আসার আগে ডক্টর জীবেন্দ্র বিনোদ সিংহ রায় উনি বিভাগ দেখাশোনা করতেন, তো জীবনবাবু আমাকে ঠিক করে দিলেন যে তুমি মধুসূদনের কাব্য ভাষা নিয়ে কাজ করো। এখন আমার মন পড়ে আছে মধ্যযুগের দিকে, যে আমি গবেষণা মধ্যযুগের উপরই করব, কিন্তু জীবনবাবু আমাকে জোরজার করে মধুসূদনের উপর কাজ করতে দিলেন এবং স্কলারশিপ তবেই পাবে যদি তুমি মধুসূদনের উপর কাজ করো। করতে করতে জনার্দনবাবু এসে গেলেন। আপনারা সবাই জানেন জনার্দনবাবু অত্যন্ত মধুসূদন ভক্ত, একদিকে বৈষ্ণব পদাবলী আর একদিকে মধুসূদন, জনার্দনবাবু স্বপ্ন। জনার্দনবাবু বললেন, হ্যাঁ তো ভালো কাজ হয়েছে, ঠিক আছে তুমি কাজ করো, আমি তোমাকে দেখব। উনি হেড, ফলে আবার ওর কাছে গেল। কিন্তু আমার মন পড়ে আছে মধ্যযুগে, আমি কিছুতেই কাজ করছি না, আর আমার নিজেরও লাগছে, আমি সরকারি বৃত্তি পাচ্ছি আর কাজ করছি মধুসূদনের ওপর। তখন আমি আমার সমস্ত মনের কথা আমি লন্ডনে তারাপদবাবুকে লিখে জানালুম, যে স্যার এইরকম বিভ্রান্তির মধ্যে আমি পড়েছি। উনি বললেন যে দেখো, আমার ইচ্ছে তুমি
ওই শ্রীকৃষ্ণ মঙ্গল কাব্যের উপর কাজ করো, তার উপর বললেন। এবং তুমি গাইড ঠিক করো ডক্টর সুকুমার সেন। সুকুমার সেন তখন সারা ভারতের যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রকেই গাইড করতে পারতেন, সেই অধিকার পেয়েছিলেন। তো আমি বললাম, তো আমি তোকে চিনি না, জানি না, বলে আমি তোমার কথা লিখে দিচ্ছি, তুমি কলকাতায় দেখা করো, করে মনের কথা সব বলো। আমি একদিন সুকুমার সেন মশাইয়ের বাড়িতে গেলাম কলকাতায়, তখন উনি গুয়া বাগানে থাকতেন, পরে রাজকৃষ্ণ স্ট্রিটে এসেছিলেন বিদ্যাসাগর ভবনে। তো গোয়া বাগানে গিয়ে আমি দেখা করলাম, প্রণাম করতে গিয়ে উনার আর প্রণাম করবেন না, উনি কারো প্রণাম নিতেন না, উনিও নিতেন না, ওর যে গুরু আচার্য সুনীত কুমার চট্টোপাধ্যায় তিনিও কারো প্রণাম নিতেন না। এই সুনীত কুমার চট্টোপাধ্যায় আমার অন্যতম পরীক্ষক ছিলেন থিসিসের। তারপরে তো বললো, হ্যাঁ আপনার কথা তো তারাপদ আমাকে সব লিখেছে, আপনি ভালো ছাত্র, লেখাপড়ায় অনুরাগ আছে, লেকিন নগরি নাহি মিলতা হ্যায় আমাকে বললেন। আর আমি নগরির জন্য আসিনি, আমি বিদ্যা চর্চার জন্য এসেছি, আপনার মতন আমি একজন গুরু পেলে আমি অনেকখানি এগিয়ে যেতে পারবো। উনি বললেন, আমার আপত্তি নেই, কিন্তু জনার্দন বাবুকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। আমি ফিরে এলুম, ফিরে এসে জনার্দন বাবুকে সব কথা বললুম, উনি একদম রেগে আগুন হয়ে গেলেন, বলে তুমি একই করেছ, তুমি সুকুমার সেনের কাছে হাজির হয়েছ, উনি অত্যন্ত ওর অহংকার তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, তুমি বর্ধমানের ছাত্র, তোমাকে গ্রহণ করবে? তাই বলে যদি স্যার গ্রহণ করে তখন, তখন বলে বলে না না, একটা অপমানের মধ্যে পড়ে যাব, এ হবে না, তুমি যা কাজ করছো করো। আমার তো মনের দুঃখে সারা রাত ঘুম হলো না, যে সবই ব্যর্থ হলো। আবার পরদিন স্যার যখন ডিপার্টমেন্টে এলেন জনার্দনবাবু, আমি গিয়ে হাজির, তাই গিয়ে বললাম যে স্যার আমার ইচ্ছে হচ্ছে আমি মধুসূদনের উপর কাজ করি, মধুসূদনের উপর কাজ নেই আমি পরে করব, কিন্তু আমি মধ্যযুগ যে আমি কাজ করতে চাই ইয়েতে। উনি তো বললেন, জীবন কি বলছে? আমি জীবনবাবু তো একদমই রাজি নন উনি ইয়েতে। তখন উনি বললেন, আচ্ছা দাঁড়াও আমি দেখি ভাবছি। আবার তৃতীয় দিনে গেলাম, তৃতীয় দিনে যাবার পর উনি বললেন, তোমার বাবা যখন এত অনুরাগ, আমি তোমার সারস্বত সাধনায় বাধা দেব না, যদি সুকুমার সেন তোমাকে নিতে রাজি হন তাহলে এই মর্মে একটা চিঠি দিক, আমি তাতে নো অবজেকশন দিয়ে দেব। করে আমাকে আশীর্বাদ করলেন যে তোমার মধ্যযুগের প্রতি আকর্ষণ আছে, তুমি নিজে তৈরি হতে পারবে, আমিও মধ্যযুগ ভালোবাসি, কিন্তু মধুসূদনপুর একটা কাজ জীবন করে দিয়েছিল, তো দেখো। তো এই কাজ করতে গিয়ে আজকে দুঃখের সঙ্গে বলি, স্যার নেই, জীবনবাবু আমার উপর এমন রুষ্ট হলেন যে আমি আর বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই পারছিলাম না। আমি তিনবার ইন্টারভিউ দিয়েছি, ব্যর্থ হয়েছি, চতুর্থবারের বার কীভাবে হয়েছি পরে বলবো, কিন্তু পরে জীবনবাবু আমাকে নিজের ছেলের মতো গ্রহণ করেছিলেন, আমার ফ্ল্যাটে আসতেন, চোখের জলও ফেলেছেন, প্রতিদিন মর্নিং ওয়াক করে আমার ওখানে চা খেতেন। কোনো দিন আমি এই দুঃখ কাউকে বলিনি, কোনোভাবে কিছু ইয়ে করিনি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে আমার কিঞ্চিত দেরি হয়ে গিয়েছিল, এটা আমি স্বীকার করে নিচ্ছি। আপনার অধ্যাপনা পর্ব তো শুরু হয়েছে কালনা কলেজে। হ্যাঁ, কালনা কলেজ থেকে তারপর বিশ্ববিদ্যালয়ে, কথায় কথায় সেই পর্ব চলেই এলো আপনার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে, অধ্যাপক হিসেবে প্রবেশের গল্প। ছাত্র অবস্থায় বিশ্ববিদ্যালয়কে একভাবে দেখেছেন, গবেষক হিসেবে একভাবে দেখেছেন, যখন অধ্যাপক হিসেবে প্রবেশ করলেন তখন বিশ্ববিদ্যালয় আপনাকে কীভাবে গ্রহণ করল? দেখুন, আমার কপালটা খুব ভালো, আমি জীবনে না সুখই পেয়েছি বেশি, দুঃখ পেয়েছি কম, আমি ওই জন্য দুঃখের কথা কোথাও লিখি না, বলি না, অপার সুখ পেয়েছি, ছাত্রছাত্রীদের এত শ্রদ্ধা ভালোবাসা, মাস্টারমশাইদের এত ভালোবাসা, নিজের যেটুকু প্রতিষ্ঠা পাবার সে প্রতিষ্ঠা,
সব পেয়েছি। আমি যখন গবেষণা শুরু করি, জনার্দনবাবু যখন হেড, উনি হঠাৎই আমাকে বললেন যে রবি, তুমি বাবা তো লেখাপড়ার দিকে তোমার মন আছে, সব আছে, তুমি এক কাজ করো, তুমি এমএ ক্লাসের ক্লাস নাও, তুমি সিক্সথ ইয়ারের টিউটোরিয়াল ক্লাসগুলো নাও। কারণ আমি তখন গবেষক, উনি আমাকে মাস্টারমশাই বানিয়ে দিলেন। আমি সিক্সথ ইয়ারে পড়াতে লাগলো, এই যে ডক্টর সুমিতা চক্রবর্তী, এমপি প্রদীপ ভট্টাচার্য, মন্ত্রী আশিস ব্যানার্জি, এরা সব আমার ছাত্র, কারণ আমি ওদের সিক্সথ ইয়ারে পড়িয়েছি। ফলে আমার শিক্ষকতা জীবন শুরু কিন্তু এক ধরনের ছাত্রাবস্থাতেই। আর পার্বতীবাবু যে ছিলেন আমার মাস্টারমশাই, অসাধারণ ভাষাতত্ত্বের অধ্যাপক, তো তার পড়ানোর কৃতিত্বের কথা বলে শেষ করা যাবে না। আমাকে পুত্রের অধিক ভালোবাসতেন। আমি যখন সিক্সথ ইয়ারে পড়ি, পার্বতীবাবু ক্লাস নিতে আসতেন, ডায়াসে উঠতেন, রোল কল করতেন, চেয়ারটায় বসতেন, আমাকে ফার্স্ট বেঞ্চ থেকে ডেকে নিতেন যে রবি, তুমি প্ল্যাটফর্মে এসো, তুমি এদের ভাষাতত্ত্ব পড়াও। তো আমি যখন সিক্সথ ইয়ারের ছাত্র, তখন এই সিক্সথ ইয়ারের ছাত্রদের আমি পড়াচ্ছি, এ সৌভাগ্য কজনের আসে। তো পার্বতীবাবু সেই ব্যবস্থা করেছিলেন। ফলে আমার শিক্ষকতা জীবনের শুরু ঠিক কালনা কলেজেই বলবো না, বর্ধমান বিশ্ববিদ্যালয় দিয়েই শুরু, কিন্তু কালনা কলেজে আমি হাজির হলাম। সেও একটা চমকপ্রদ ব্যাপার। হঠাৎ একদম অমৃতবাজার পত্রিকায় দেখলুম যে একটা বিজ্ঞাপন কালনা কলেজের। তার আগে আমি একটা আচমকা চাকরি পেয়ে গিয়েছিলাম, আমি কোনো দরখাস্ত করিনি, কিছু না। হঠাৎ ইউনিয়ন পাবলিশারি কমিশন, ধোলপুর হাউস, দিল্লি, ওখান থেকে আমাকে ইন্টারভিউ ডাকলো। কারণ কী ব্যাপার হলো, আমি তো কোনো দরখাস্ত করিনি, কিছু না, একবারে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস, খোদ ইউপিএসসিতে, এ কী করে হলো? তো যাই হোক, তারা ফার্স্ট ক্লাস টিয়ে দেবে, সবই দেবে বলেছে। আমি সেই সদ্য বিয়ে করেছি, তখন সুকুমার সেনমশাই বললেন যে তুমি যখন ইন্টারভিউ পেয়েছ, যাও গিন্নিকে শুদ্ধ নিয়ে যাও, হানিমুন করে এসো। তো ফলে আমার স্ত্রীকে শুদ্ধ নিয়ে চলে গেলাম ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ আমার নিয়েছিলেন ডক্টর রবীন্দ্র কুমার দাশগুপ্ত, আর ইউপিএসসির অফিসাররা ছিলেন। তো সে এক মজার ইন্টারভিউ হয়েছিল। উনি অনেকক্ষণ ধরে আমাকে যাচাই করলেন, করে বললেন, এ তো আপনার তো প্রো স্টাইল ইত্যাদি খুব ভালো, থিসিসটা কমপ্লিট হয়েছে তখন, তখন ডিগ্রি পাইনি, তো থিসিসও ভালো দেখছি, আপনি দুটি শব্দের ইংরেজি বলে যান, যদি বলতে পারেন আমি খুশি হব। বলুন। আমাকে বললেন, আপনি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তি দেখেছেন, ঘোড়ার পিঠে চড়া? আমি হ্যাঁ দেখেছি। না, ওই মূর্তির ইংরেজি কি? আমি স্ট্যাচু। বলছে, আপনি নবদ্বীপ গেছেন? আমি হ্যাঁ, আমি নবদ্বীপ গেছি। সোনার গৌরাঙ্গ দেখেছেন? আমি হ্যাঁ দেখেছি। না, ওই মূর্তির ইংরেজি কি? আমি বললাম, আইকন। ভেরি গুড, ভেরি গুড বলে তিনটে ইনক্রিমেন্ট দিয়ে আমার চাকরি হয়ে গেল দিল্লিতে। এইবার দিল্লিতে চাকরি, ইউপিএসসিতে। আমার স্ত্রী তো খুব খুশি, সেই সদ্য বিয়ে করেছি, প্রথম ইন্টারভিউতেই চাকরি। তারপরেতে মাস্টারমশাই সুকুমার সেন বীরহাটাতে আছেন, ওকে প্রণাম করতে গেছি যে এবারে দিল্লি যাব, টিকিটও করে ফেলেছি বর্ধমান থেকে। তো উনি বললেন, তাই তো, হে তুমি, আমি ভেবেছিলাম তুমি শিক্ষকতায় থাকবে, ছাত্র তৈরি করবে, নিজে তৈরি হবে, সরকারি চাকরিতে যাচ্ছ, যাও, ভবিষ্যৎ আছে, উন্নতি অনেক করবে, দেখো। মাস্টারমশাইয়ের মনটা দিলাম খুব বিষণ্ন। এই মনটা দেখে এখনকার ছেলেমেয়েরা পারবে কি না জানি না, আমি কিচ্ছু না বলে বীরহাটার বাড়ি থেকে বেরিয়ে সোজা বর্ধমান স্টেশনে গিয়ে টিকিট ফেরত দিয়ে দিলাম যে আমি ইউপিএসসি চাকরি
নেব না। মাস্টারমশাইয়ের মন নেই, উনি সুখী হচ্ছেন না, আমি নেব না, আমি শিক্ষকতাতেই যাব। তখন কালনা কলেজের ইন্টারভিউটাও দেওয়া আছে, ওদের অ্যাপয়েন্টমেন্টও এসে গেছে। আমি এক নম্বর হয়েছিলাম, আমার অ্যাপয়েন্টমেন্ট এসে গেছে। চাকরির জন্য আমাকে ভাবতে হয়নি, একটা দরখাস্ত, একটা দরখাস্ততেই চাকরি। কেবল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হোল টাইম হতে আমাকে চারটে দরখাস্ত করতে হয়েছিল, একটা দরখাস্তই হয়নি। তো কালনা কলেজে থাকলো, কালনা কলেজে দু এক বছর মধ্যে আমি পার্ট টাইম হয়ে গেলাম বর্ধমানে, পার্ট টাইম হয়ে পড়াতে লাগলাম। সুমিতা হোল টাইম হয়ে চলে এলো আমার আগে, তারপরেতে ও আমার জুনিয়র ছিল। তো যাই হোক, তারপরেতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চলে এলো 79-এ, তারপর 2005 পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমার কাটলো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমার প্রকৃত অন্নদাতা। আজকে আমি যে তৈরি হয়েছি, আমি যে করে খাচ্ছি, এ আমার বিশ্ববিদ্যালয়ের দান, আর কিছু নয়। আপনি যেমন কৃতজ্ঞ চিত্তে সেটা স্বীকার করছেন, আবার এটাও ঠিক কথা, আপনাদের আপনার সময়কালে আপনি যখন অধ্যাপক হিসেবে যোগদান করেছেন এবং যতদিন আপনি অধ্যাপনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, সেই কাল পর্বে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ একটা বিশেষ জায়গায় পৌঁছেছে এবং তার একটা সরকারি স্বীকৃতিও পেয়েছে গবেষণা এবং শিক্ষাদানের একটা স্বীকৃতি হিসেবে। বিভাগকে কিভাবে আপনি তৈরি করলেন বা আপনারা যারা স্থপতি ছিলেন তারা? দেখুন, একটা জিনিস বলি, আমি যখন যে কাজে নিজেকে নিয়োজিত করেছি সেটাকে আমি খুব আপন ভেবেছি, আপন ভেবেছি এইভাবে যে এর জন্যই আমি, আমার জন্য নয়। যখন বিশ্ববিদ্যালয় বিভাগে এলাম তখন আমার ধ্যান জ্ঞান হলো যে কী করে বিভাগটাকে তৈরি করব। যখন বিভাগকে তৈরি করেছিলাম কীভাবে, একদিকে বিভাগ সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম ডিএসএ পেয়েছিল, দুটো টার্ম আমার সময়, আমি তার কোঅর্ডিনেটর ছিলাম। বিভাগের পুঁথিশালা আমি তৈরি করে দিয়েছি, জীবনবাবু খুব সুন্দর একটা সার্টিফিকেট আমাকে দিয়েছিলেন, আমার একটা বই বেরোচ্ছে তাতে সার্টিফিকেটটার কপি থাকবে। আমার এক ছাত্রীও আমার উপর একটা বই বের করেছে, সেও সার্টিফিকেটটা দিয়েছে। প্রতি বিভাগ তৈরি করলাম, এই বিভাগে সেন্ট্রাল অফ অ্যাডভান্স স্টাডি তৈরি করার পিছনে আমি অনেক চেষ্টা করেছি। বিভাগের অন্যান্য মাস্টারমশাইরাও ছিলেন, সুমিতা ছিলেন, বিজিতবাবু ছিলেন, আরও সব ছিলেন, কিন্তু লিডারশিপটা নিয়েছিলাম আমি, আমাকেই দায়িত্ব দিয়েছিল। এবং ডিসিপ্লিন ডিপার্টমেন্ট তৈরি করবার জন্যে আমি নিজে ডিসিপ্লিন হয়েছিলাম, আমি মুখে কাউকে উপদেশ দিতাম না, আপনি আচরি ধর্ম পরে শিখাইবা। সেই জন্যে আমি ক্লাসে একদিনও অ্যাবসেন্ট হইনি, কখনো টাইম পেরিয়ে গেল আমি এসেছি, এখানেও দুটোর সময় আসতে বলেছিলাম, নিশ্চয়ই আমি তার আগে এসেছি, আমি কোথাও ইনডিসিপ্লিন হইতে কাজ করিনি। এবং ছাত্রছাত্রীদের যেটুকু আমার দেবার আমি দিয়ে গেছি, কোনো পাবার আকাঙ্ক্ষা নিয়ে নয়। আর কোনো ছাত্রছাত্রীকে আমি রাজনৈতিক দিক দিয়ে ভাবিনি, আমার কাছে সবাই সমান। সে ছাত্র পরিষদে যেমন, ছাত্র ফেডারেশনও তেমন, নকশাল ছেলেরাও তেমন, অনেক নকশাল ছেলে আমার ছাত্র, তারা আমার সঙ্গে যোগাযোগ রাখত। ফলে বিভাগকে তৈরি করেছিলাম আমার মনের মতো করে। আমার স্বপ্ন ছিল যে এই বিভাগকে ভারতের একমাত্র এক প্রথম শ্রেণীর বিভাগ তৈরি করব। আজকে আজ পর্যন্ত এই ক্যাশ, এই বর্ধমানের বাংলা বিভাগ আর ভারতের কোনো বাংলা বিভাগ আজ পর্যন্ত হয়নি। আর এই ধরনের এয়ার কন্ডিশন পুঁথিশালা, এই ধরনের বিল্ডিং, এই ধরনের ছেলে মেয়েদের প্রত্যেকটা স্পেশাল পেপারের রুম, শিক্ষকদের বসার জায়গা, চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা আমার একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন আমি পূরণ করে 2005 সালে আমি গেছি। আপনি বলছেন আপনি গেছেন বা অবসর নিয়েছেন, কিন্তু শিক্ষকের তো অবসর নেই না, এবং আপনি যখন অবসর নিয়েছেন সরকারিভাবে তারপরেও নিশ্চয়ই আপনার মাথায় বাংলা বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়, আপনার ছাত্রছাত্রীদের কথা অবশ্যই এসেছে। কীভাবে বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডের সঙ্গে তারপরেও আপনি যুক্ত থেকেছেন? না, বিশ্ববিদ্যালয় যদি বলো, এখানে একটু আমার আক্ষেপ আছে, কারণ
আমি বিশ্ববিদ্যালয়কে বাংলা বিভাগকে যতটা দিয়ে গেছি, পরবর্তীকালে আমি চলে যাবার পর বাংলা বিভাগ ততখানি আমাকে দেয়নি। এবং আশ্চর্যের ব্যাপার, আমার সময়ই রিইউনিয়ন যা হয়েছে হয়েছে, আজ পর্যন্ত তার দ্বিতীয় রিইউনিয়ন আর হয়নি। তাহলে এটা তো আমি তো দেখতে অভ্যস্ত ছিলাম না। আমি চেয়েছিলাম বিভাগ আরও উজ্জ্বল হবে, আমার ছাত্ররা যারা এসেছে তারও আরও বেশি, আমার যেটুকু আছে সেটুকু তারা নেবার চেষ্টা করবে, তাদের ভেতর থেকে আমি নেবার চেষ্টা করব। কারণ প্রবীণ এবং নবীন যদি এক জায়গায় না মেলে কোনোটাই সার্থক হয় না। রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে শিশু একদিকে যেমন প্রবীণ আবার আর একদিকে তেমন নবীন, তেমনি আমিও আশা করেছিলাম যে এই বিভাগ একদিকে যেমন প্রবীণ আর একদিকে তেমন নবীন হয়ে উঠবে। কিন্তু নবীনেরা সেই জেশ্চারটুকু আমাকে দেখায়নি, এটা আমার একটু আক্ষেপের ব্যাপার। কিন্তু আমার তার জন্য কোনো দুঃখ নেই, কারণ আমার অসংখ্য ছাত্রছাত্রী, এই যে শিক্ষক দিবসে সকাল থেকে ফোন ধরতে ধরতে আমি হিমশিম খেয়ে গেছি। আমার এখনও ভালো লাগে যে আমি তো মৃত্যুপথযাত্রী, 81 বছর বয়স হলো, ফলে আমার তো আর কিছু পাবারও নেই, যদি কাউকে দেবার থাকে তো দিয়ে যাব। কিন্তু এই যে এত ছাত্রছাত্রীদের ভালোবাসা, সে গৌহাটি থেকে ফোন করছে, আলিপুরদুয়ার থেকে করছে, পুরুলিয়া থেকে করছে, বাঁকুড়া থেকে করছে, বর্ধমান থেকে করছে, বীরভূম থেকে করছে, এটা দেখে আমি একটা আলাদা ইন্সপিরেশান পেলাম যে না, তাহলে তো ওদেরও কিছু দেবার আমার আছে। তো তার ফলে আমার একটি আত্মচরিত আমি লিখলাম এই করোনা পিরিয়ডে, আর হয়তো সপ্তাহখানের মধ্যেই প্রকাশিত হবে। তো হয়তো এইটি আমার শেষ কাজ কিনা জানি না, তবে বাংলা বিভাগের আমি সমৃদ্ধি কামনা করছি, বাংলা বিভাগ এইভাবে উজ্জ্বল হয়ে থাকুক, আর বাংলা বিভাগ যেন মর্যাদাটা না নষ্ট করে, যে গৌরবটা পেয়েছে সে গৌরবটা ধরে রাখতে হবে। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকুতি, পতাকা পেলেই হলো না, তাকে বহন করবার শক্তি দরকার। বর্ধমানে বাংলা বিভাগ আমরা তৈরি করেছিলাম, আমি ছিলাম, সুমিতা ছিল, আমরা প্রাক্তন ছাত্রছাত্রী, আমাদের মাস্টারমশাই, তার ফলে বিভাগের যে সমৃদ্ধি তার জন্য আমি যেমন গৌরবান্বিত, তেমনি আরও গৌরব অনুভব করব যদি আরও সমৃদ্ধ হয় বিভাগ। যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা সাহিত্যে, বাংলা ভাষা এবং সাহিত্যে পড়াশোনা এবং গবেষণার আঙিনায় প্রবেশ করছে, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? দেখুন, এ ব্যাপারে একটা মজার কথা বলি। আচার্য সুকুমার সেনের বাড়িতে বসে আছি, একটি ছাত্র এলেন, এসে মাস্টারমশাইকে প্রণাম করতে গেলেন। উনি আর একটা প্রণাম করছিল, কী হয়েছে? বলছে, স্যার আমি এমএ পাস করেছি। বলল, ও এমএ পাস করেছেন, ঠিক আছে এইবার লেখাপড়া করুন। তাহলে বুঝুন, এমএ পাস করেছে তাকে বলছেন যে এবার লেখাপড়া করুন। আমি সেই উদ্দেশ্যে বলবো, এখনকার ছাত্রছাত্রীদের একটু লেখাপড়া করতে হবে, কারণ এই জায়গাটা কমেছে। আর আত্মোন্নতিটাই উন্নতি নয়। আমি প্রফেসর হলাম কি, আমি একটা গাড়ি কিনলাম কি, আমি অমুক জায়গায় লেকচার দিলাম, এটা কিছু নয়। বাইরের লোক তোমাকে স্বীকার করছে কি না সেইটা তুমি দেখো, সেইটি হচ্ছে স্বীকৃতি। এবং ছাত্রছাত্রীদের মধ্যে নিজেকে বিলিয়ে দিতে হবে, ছাত্রছাত্রীদের মধ্যে অনুপ্রেরণা তৈরি করতে হবে। আর একটা কথা হচ্ছে, করে খাবার কথা ভাববে না কেউ, করে দেখাবার কথা ভাববে, যে আমি আমার শক্তিকে কতটা দিতে পাচ্ছি, আমি কতটা করতে পাচ্ছি, মানুষের জন্য আমি কী করছি। বিবেকানন্দের যে কথা বলেছেন বা রবীন্দ্রনাথ যে কথা বলেছেন, সেই শিক্ষাটাই আমাদের শিক্ষা, এইটি হচ্ছে আমাদের বড় কথা। এখন মানুষ বড্ড আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, বড্ড নিজের নিজের হয়ে গেছে। এই যে আমার কাছে লোক আসে কিসের জন্যে, আমার একটা চাকরি করে দিন, আমার একটা ট্রান্সফার করে দিন, আমার স্ত্রীর একটা অমুক করে দিন। কেউ কোনো দিন আসেননি যে স্যার আপনি কি বই টই লিখলেন, বা আমি একটা বই লিখেছি স্যার একটু দেখুন, বা আমার এইগুলো প্রশ্ন আছে, কেউ আসেনি।
এই জিনিস আমি ভালোবাসি না। প্রশ্ন করতে হবে, লেখাপড়ার মধ্যে থাকতে হবে, তবেই শিক্ষক। শিক্ষকের বড় বড় বাড়ি হবে, গাড়ি হবে, এটা শিক্ষকের মর্যাদা নয়। আমার নিজেরই তো এখনও গাড়ি নেই, আমার এই বয়স পর্যন্ত নিজের কোনো গাড়ি নেই, কিন্তু এখন যে কোনো স্কুল টিচারেরও গাড়ি হয়ে গেছে। আমি এটা খারাপ কিছু বলছি না, হয়তো প্রয়োজন আছে, কিন্তু না হলেও ক্ষতি নেই। একজন শিক্ষক তিনি দেবেন, নেবেন কেন? এখন নেওয়ার শিক্ষকের তো দরকার নেই, দেওয়ার শিক্ষকের দরকার আছে, যে শিক্ষক দিতে পারবেন। আমাদের শিক্ষক আমাদের দিয়ে গেছেন, আমরা কিছু সেই জন্যে কারো কাছে কিছু চাইনি। এই যে আমার ছাত্রী বসে আছে, ও কি বলতে পারবে কোনো দিন যে ওর কাছে কিছু চেয়েছি? বলতে পারবে? এমনকি ওকে দিয়ে আমি কোনো বাড়ির কাজ করিয়েছি? এখনকার শিক্ষকরা তো করান। আমি ওকে সম্মান করি, ওকে শ্রদ্ধা করি, ও ছাত্রী হলেও সেও আমাকে শিক্ষা দিচ্ছে, আমি ওকে শিক্ষা দিচ্ছি, ও আমাকে শিক্ষা দিচ্ছে, শিক্ষার তো শেষ নেই। ফলে ক্যালকাটা ইউনিভার্সিটির হলোগ্রামটায় লেখা আছে কি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, নট অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশান। লার্নিং হচ্ছে শিক্ষার একটা বড় জিনিস। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, দ্যাট ইজ লার্নিং। আর এডুকেশান বিএ পাস, এমএ পাস, সিলেবাস অনুসারে যেটা হচ্ছে। তাই একজন টিচার সিলেবাস শেষ করবেন না, তিনি লার্নিংয়ের দিকে যাবেন। শুধু এডুকেশান নয়, তার লার্নিং দরকার আছে। আমি মনে করি শিক্ষকদের এই লার্নিংটার অভাব হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুস্থ থাকুন, আপনার ছাত্র এবং অনুরাগীদের শ্রদ্ধা আপনাকে ঘিরে থাকুক, এটুকুই প্রার্থনা করি। আর ব্যস্ত কর্মসূচির মধ্যে যে আমাদের সময় দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের অত্যন্ত ধন্যবাদ, যে অন্তত একজন শিক্ষকের কাছে এসেছেন, কিছু কথা বলেছেন, আর আমি কিছু বলেছি, এর মধ্যে হয়তো কিছু কিছু কড়া কথাও থাকতে পারে, কেউ কিছু মনে করবেন না, কারণ আমার কথার মধ্যে আহারও থাকবে, ওষুধও থাকবে। অসাধারণ কথা দিয়ে শেষ হলো আমাদের আজকে আলোচনা। মধ্যবঙ্গের তথা রাঢ়বঙ্গের আঞ্চলিক ইতিহাস, লোকসংস্কৃতি, ধর্মীয় স্থাপত্য, টেরাকোটা ইত্যাদি বিষয়ে ভিডিও নিয়মিত প্রকাশ করব আমরা। সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে মধ্যবঙ্গের সংস্কৃতি চ্যানেল সাবস্ক্রাইব করতে, অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন বাটন ক্লিক করতে অনুরোধ করি। ভালো থাকবেন।